নেভিগেশন টুল বারে প্রথমে রয়েছে ব্যাক আপনি ব্যাককে ক্লিক করার মাধ্যমে আপনি আসলে যে সব পেজে গিয়েছেন সেসব পেজে আবারও ব্যাক করে যেতে পারেন ফরওয়ার্ড অপশনটি হচ্ছে তার উল্টা আপনি ফরওয়ার্ড অপশনে ক্লিক করে আবার প্রেজেন্ট পেজে ফেরত আসতে পারেন এখানে আন্ডু ট্যাব রয়েছে আন্ডু ট্যাবে ক্লিক করা মাত্র আপনি আগের আগের অপারেশনে ফিরে যেতে পারেন এর পাশে রয়েছে জুমিং ট্যাব জুমিং ট্যাবটি মোটামুটি সকলেরই পরিচিত এই জুম ইন ট্যাপটি হচ্ছে আমি সিলেক্ট করে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি একটি উইন্ডো সিলেক্ট করে দেবো এবং ওই অনুযায়ী এটি জুম হয়ে যাবে একইভাবে ফিট টু জুম আমি যদি ফিট টু জুমে ক্লিক করি তাহলে এই পেজটি পুরো পেজটি ফিট অবস্থায় যে রকম লাগবে সেরকম অবস্থা এখানে শো করবে জুম ইন অপশনে ক্লিক করলে এটি জুম ইন হবে আবার জুম আউট অপশানে ক্লিক করলে এইভাবে জুম আউট হবে এরপর অপশনটি রয়েছে প্যান প্যানের মাধ্যমে আপনি একটি হাত পাচ্ছেন এবং হাত দিয়ে আপনি এই ড্রয়িংটিকে আপনার ইচ্ছা মতো মুভ করাতে পারেন প্ল্যানসেপটের সবচেয়ে সুবিধাজনক মানে বিষয়টি হলো যে এর মাউসের ব্যবহার আপনার যদি একটি হুইল সমৃদ্ধ মাউস থাকে তাহলে আপনি হুইলটিকে যদি ফরওয়ার্ড বা সামনের দিকে যদি ঘোরান তাহলে এটি জুম ইন হয়। মাউস পয়েন্টারটি জায়গা মতো রেখে ফরওয়ার্ড করবেন দেখবেন আপনার জুম ইন হচ্ছে একইভাবে আপনি ব্যাকওয়ার্ডের দিকে ঘোরাবেন এটি জুম আউট হবে এবং হুইল চেপে রেখে আপনি যদি এটিকে মুভ করেন তাহলে এটি প্যানের কাজ করবে সুতরাং এখানে জুম টুলবারে যা দেখানো হচ্ছে এগুলো টুলবার ইউজ না করেও শুধুমাত্র মাউস পয়েন্টার এবং হুইল ইউজ করে আপনি জুমের কাজটুকু করতে পারেন এই চারটি অপশন আমার শেষ হয়ে গেলে মেইন যে অপশনটি আসছে সেটি হচ্ছে টেক অফ টুলবার এখানে চারটি প্রধান অপশন রয়েছে ডেটা আসলে কোনো এখানে এরিয়া টুলবার নয় প্রথমটি হচ্ছে এরিয়া টুলবার এরিয়া টুলবারের মাধ্যমে আপনি এখানে স্কোয়ার ফিট বা স্কোয়ার মিটার বা স্কোয়ার সেন্টিমিটারে যেসব আইটেম আপনাকে এস্টিমেট করতে হবে সেই আইটেমগুলো এখান থেকে আপনি বের করে ফেলতে পারেন এই ড্রয়িংয়ে আমি এখন সাপোজ কতগুলো ফ্লোর টাইলস লাগবে এটি হিসাব করতে চাচ্ছি ফ্লোর টাইলস এর জন্য আমার এই ফ্লোরের ফ্লোর এরিয়া প্রয়োজন সুতরাং আমি এরিয়া দিয়ে এই ড্রয়িংয়ের ফ্লোর এরিয়াটি বের করতে যাচ্ছি সুতরাং আমি এরিয়া অপশানে ক্লিক করলাম এরিয়া থেকে আমি লিখছি ফ্লোর এরিয়া এখানে কালার অপশনে গিয়ে আপনি কালার চেঞ্জ করে আসতে পারেন রেড গ্রিন বা এখানে মোর কালার অপশন রয়েছে আপনি যে কালারটি পছন্দ সেই কালারটি ইউজ করে আসতে পারেন ফিল টাইপ সলিড অথবা হ্যাচ প্যাটার্ন বা টেক্সচার যেটি আপনার পছন্দ হয় আপনি ইউজ করতে পারেন আমি নর্মালি সলিড ইউজ করি ফোল্ডার অপশনটি একটি ইম্পর্টেন্ট জিনিস এখানে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ফোল্ডার ক্রিয়েট করবেন ক্লায়েন্ট হয়তো আপনার কাছে চাইতে পারে যে ফ্লোর এরিয়ার বেসিস আপনি আমাকে ফোল্ডারে ভাগ করে এই প্রজেক্টটি সাবমিট করবেন সেক্ষেত্রে ফ্লোর এরিয়া ফ্লোর লিখে একটি ফোল্ডার বানাতে পারেন তারপরে হয়তো পেন্টিংয়ের জন্য একটি ফোল্ডার বানালেন তারপর পার্টিশন ওয়ালের জন্য একটি ফোল্ডার বানালেন এভাবে আপনি করতে পারেন অনেক ক্লায়েন্ট আপনাকে বলতে পারেন না তুমি ফ্লোর ওয়াইজ এটিকে বানাও ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এই অনুযায়ী বানো সুতরাং আপনার কাজের সিকোয়েন্স মেনটেন করার জন্য এখানে আপনার ফোল্ডার তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ আমি এই ড্রয়িং এ আসলে ফ্লোর ওয়াইজ ফোল্ডার করতে যাচ্ছি এই ফ্লোরটি হচ্ছে সেকেন্ড ফ্লোর সুতরাং আমি লিখছি লেভেল এবং আমি শুরু করছি যে কোনো একটি পয়েন্ট থেকে এই কর্নার পয়েন্ট থেকে আমি শুরু করছি এখান থেকে আমি শুরু করছি আমার ফ্লোর এরিয়ার জন্য একটা জিনিস একটু লক্ষ্য করা প্রয়োজন আমি যে কোনো অ্যাঙ্গেলে এখানে মুভ করতে পারছি কিন্তু আমার এখানে নাইনটি ডিগ্রি রয়েছে সুতরাং আমি যদি এখানে নাইনটি ডিগ্রি মুভ করতে পারতাম তাহলে আমার জন্য কাজ করা ইজি হইতো প্ল্যান শিফটের এই জন্য একটি ছোট্ট অপশন রয়েছে সেটি হলো অর্থ আপনি অর্থ অন করে নিয়ে নির্দিষ্ট অ্যাঙ্গেল হয় ফর্টি ফাইভ ডিগ্রি অথবা নাইনটি ডিগ্রি অথবা জিরো ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি এরকম অ্যাঙ্গেলে আপনি এখন মুভ করতে পারবেন সুতরাং আমি অর্থ অন করে নিলাম এবং সেকেন্ড পয়েন্টে সিলেক্ট করলাম একইভাবে থার্ড পয়েন্টে সিলেক্ট করলাম এবং বাকি পয়েন্টগুলো একের পর এক সিলেক্ট করে নিয়েছি এবং শেষ পয়েন্টটিতে গিয়ে আমি আসলে শেষ করতে পারছি না কারণ আমি এখানে কোনো পয়েন্ট পাচ্ছি না এই জন্য আমি প্ল্যান সুইপ্টের এখানে স্ন্যাপ নামে একটি অপশন রয়েছে স্ন্যাপটি অন করে দেবো স্ন্যাপটি অন করে দিলে আপনার এখানে একটি দেখুন রেক্টাঙ্গল ছোট্ট একটি বক্স আসছে আপনাকে গাইড করার জন্য একটি রেক্ট্যাঙ্গল বক্স আসছে তার মানে আপনার ফার্স্ট পয়েন্টে এখানে শো করছে আপনি ফার্স্ট পয়েন্টে আপনার লাস্ট পয়েন্টে রেখে আপনার ফ্লোর এরিয়া মার্ক করা শেষ করবেন এখানে সুন্দর একটি মার্ক তৈরি হয়ে গেল কিন্তু কি পরিবর্তন ঘটলো আপনারা আসলে পাচ্ছেন না এইখানে একটি প্লাস আইকন হয়েছে প্লাস আইকনে ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে ফ্লোর এরিয়া হিসাব হয়ে গিয়েছে আপনি এখানে একটি মার্ক আপ আঁকিয়েছেন একটি ড্রয়িং করলেন এবং এই ড্রয়িং মাধ্যমে প্ল্যান আপনাকে বলে দিয়েছে আপনি ওয়ান স্কয়ার ফিট এখানে মার্কআপ করেছেন আমি আমার মাউস পয়েন্টারটি যদি এর উপরে নিয়ে গিয়ে একটু রাখি তাহলে আমি আরও ডিটেলস দেখতে পারবো আমার ফ্লোর এরিয়া হচ্ছে ওয়ান ফিফটি সেভেন পয়েন্ট লিনিয়ার আমি যতটুকু রান করেছি সেই ডিস্টেন্সটা হচ্ছে সিক্সটি ফিট এবং আমি টোটাল পনেরোটি পয়েন্টে কাউন্ট হিসাবে নিয়েছি এরপরে আমি দুটো কাজ করতে পারি আমি বাকি যে ফ্লোরগুলো রয়েছে এগুলো অ্যাড করতে চাচ্ছি এগুলো অ্যাড করার জন্য আমার কাছে অনেকগুলো অপশন রয়েছে আমি এই এই মার্কঅপের উপর ক্লিক করে এখানে অ্যাড মোর সিলেক্ট করতে পারি সমস্যা হচ্ছে আমি অ্যাড মোর পয়েন্টে সিলেক্ট করলে এটি লাস্ট পয়েন্ট থেকে ড্র করা শুরু করবে সুতরাং এটা আমাদের তখন কাজে আসবে না আমাদেরকে যেটি করতে হবে নিউ সেকশন নিউ সেকশনে ক্লিক করার মাধ্যমে আমি নতুন এই পয়েন্টের সাথে আরও নতুন এরিয়া যোগ করতে পারি আমি বাইরেও এরিয়া যোগ করতে পারি কোনো অসুবিধা নেই এবং আপনারা দেখবেন আগে আমার ছিল ওয়ান ফিফটি সেভেন স্কোয়ার ফিট এবং এখানে আলাদা করে আবার থার্টি ওয়ান ফিট এখানে এসেছে আলাদা আলাদা আসলেও ও হিসাবে করেছে কিন্তু দুইটার সামেশন এটি আমার লাগবে না আমি এটি ডিলিট করে দিচ্ছি এখানে আরেকটি অপশন রয়েছে আমার এখানে একটি সবুজ বাতির মতো রয়েছে আমি এখানে যদি ক্লিক করি তাহলে এখানে ডিজিটাইজার রেকর্ড নামে একটি অপশন রয়েছে রেকর্ড অপশানের মধ্যে এই ডিজিটাইজার রেকর্ড অপশনটা চলে আসে এবং ওখান থেকেও আমি নিউ সেকশন সিলেক্ট করতে পারি অথবা আমি সরাসরি এখানে নিউ সেকশানে ক্লিক করেও এই নিউ সেকশান সিলেক্ট করতে পারি এখান থেকে আমি বাকি এরিয়াটুকু ধীরে ধীরে অ্যাড করে দিচ্ছি এই অংশে আমি যদি অর্থ অন রাখি তাহলে আমার এরিয়া ফুলফিল হচ্ছে না এই আমি এখানে অর্থ অফ করে নিয়ে আমি ফ্রি অ্যাঙ্গেলে এখানে মুভ করব এখানে আমি ইচ্ছাকৃতভাবে দুটো ভুল জিনিস এঁকেছি একটি হচ্ছে এই পয়েন্টটি এই পয়েন্টটি আসলে এখানে যাবে আমি চাইলে এখানে ডাবল ক্লিক করে একটি পয়েন্ট সিলেক্ট করে নিয়ে এটিকে এখানে মুভ করে দিতে পারি আরেকটা জিনিস হলো আমার এই অব জায়গাটি আসলে ফ্লোর এরিয়ার ভিতরে আসবে না কিন্তু আমি এঁকে ফেলেছি এখন আমি এটিকে এখান থেকে বাদ দিতে চাই এর জন্য আমি এই এরিয়ার উপরে রেখে রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করে সাপ from section এই অপশনে ক্লিক করে এই অংশটুকু সাবট্রাক্ট করে দেব এই অংশটি সাবট্রাক্ট হয়ে গেল সুতরাং এই ড্রয়িং এর ফ্লোর এরিয়া আমরা হিসাব করে ফেলেছি এবং আমি এর মাধ্যমে এরিয়া কিভাবে হিসাব করতে হয় তার একটি উদাহরণ আপনাদের সামনে দিলাম এখানে আরও কিছু এরিয়া হিসাব করার পদ্ধতি রয়েছে রুফ এরিয়াতে সাধারণত পিচ থাকে যদি আপনার রুফটি অ্যাঙ্গুলার হয়ে থাকে তাহলে হয়তো আপনার রুফের এরিয়াটি একটু বেশি হবে তখন পিচ অপশনে আপনার কতটুকু পিচ হবে কত আপনার অ্যাঙ্গেলটি হবে অ্যাঙ্গেলটি এখানে ইনপুট করার মাধ্যমে আপনি রুফ এরিয়া এখানে ইনপুট করতে পারেন একইভাবে আরও যে অপশনগুলো রয়েছে কিউবিক ইয়ার্ডস গ্রিড টুল জয়স টুল এগুলো আসলে প্রজেক্ট ওয়াইজ আলাদা আলাদা হতে পারে এরিয়া টুল বাটির কাজ মোটামুটি এইরকমই আপনি অন্য যে কোনো আইটেম এখান থেকে বের করে ফেলতে পারেন যেসব আইটেম আপনাদের প্রয়োজন মনে করছেন আমি এখান থেকে ফ্লোর টাইলস হিসাব করলাম আপনারা হয়তো এই ফ্লোরে কংক্রিটের হিসাব বের করতে চাইতে পারেন সেক্ষেত্রে আপনারা ফুল এরিয়া হিসাব করে নিয়ে কতটুকু কংক্রিট লাগবে কম্পিউটার ভলিউম আপনারা হিসাব করে ফেলতে পারেন সুতরাং এরিয়া নিয়ে আমি আর কথা বলবো না এর টুলবারটি হচ্ছে লিনিয়ার টুলবার লিনিয়ার টুলবার কাজ হলো আমি এখানে লিনিয়ার যে হিসাবগুলো করবো আগেরটি আমাদের ছিল স্কোয়ার ফিট বা স্কোয়ার মিটারের ইউনিটে লিনিয়ার ইউনিটে যদি আমি ফিট বা মিটারে কোনো কিছু হিসাব করতে চাই তাহলে আমাকে লিনিয়ার টুলবারটি ইউজ করতে হবে এবং পরের যে টুল রয়েছে সেগমেন্ট আর লিনিয়ার দুটি কিন্তু হিসাব করতে হবে ফিটে কিন্তু দুটির মধ্যে একটি বেসিক পার্থক্য হল সেগমেন্ট শুধুমাত্র আমি একটি উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিই লিনিয়ার টুল বারটি হিসাব করার জন্য সাপোজ আমি এই ড্রয়িং এ কতটুকু এক্সটেরিয়ার ওয়াল রয়েছে সেটি হিসাব করতে সুতরাং আমি লিনিয়ার টুল বারে ক্লিক করে এখানে এক্সটেরিয়র ওয়াল হিসাব করতে চাচ্ছি ফোল্ডারে আমি এটি লেভেল টু রাখছি এবং ওকে করে দিচ্ছি এখন আমার ড্রয়িং করতে গিয়ে এখানে স্ন্যাপ অপশনটি ওপেন ওপেন থাকার কারণে এখানে হয়তো আকাতে আপনার সমস্যা হতে পারে এ কারণে আপনি যেটি করবেন এখানে একটি বাল্ব আইকন রয়েছে আপনারা এই বাল্ব আইকনে ক্লিক করলে আগের ড্রয়িংটি এখান থেকে মুছে যাবে কিন্তু এটি কিন্তু মুছে যায়নি এটি অফ রয়েছে আপনি এই আইকনে আরেকবার ক্লিক করার মাধ্যমে এটি আবার নিয়ে আসতে পারেন সুতরাং আমার সুবিধার্থ আমি এটি অফ রাখছি এরপরে আমি পুরো এক্সটেরিয়ার ওয়ালটি এখানে হিসাব করে দিচ্ছি এটি হলো আমার এক্সটেরিয়ার ওয়ালের হিসাব একটি কন্টিনিউয়াস লাইন এরপরে আমি সেগমেন্টাল হিসাব করতে চাচ্ছি এখানে আরও কিছু লিনিয়ার রয়েছে আপনার ওয়াল এরিয়া যদি আপনি হিসাব করতে চান এখান থেকে ওয়াল এরিয়া হিসাব করে নিতে পারেন সেক্ষেত্রে ওয়ালের হাইট সাইড অফ দ্য ওয়াল এবং ওয়াল উইথ এটি আপনি ইনপুট করে দিলে এরপরে আপনি যে আপটি করবেন তাতে একেবারে ডিরেক্টলি ওয়াল এরিয়া এখানে হিসাব হয়ে যাবে আমি এরপরে সেগমেন্টাল টুলের ভিতরে বিম টুল সিলেক্ট করছি না আমি ডাইরেক্ট সেগমেন্টাল টুল নিয়ে নিজের মতো করে একটি সেগমেন্ট বানিয়ে নিচ্ছি ইন্টেরিয়র ওয়াল এবং এখানে যত ইন্টেরিয়র ওয়াল রয়েছে আমি সেগুলো হিসাব করে নিই এখানে ইন্টার ওয়ালগুলো আমি আঁকিয়ে ফেলেছি এরপরে আমি অন্যান্য যে বাল্বগুলো রয়েছে এগুলো অন করে দিলে আমি এই ফ্লোরে আমার টোটাল ইন্টার ওয়ালের লেন্থ হচ্ছে একশো ফিট এবং এক্সটেরিয়র ওয়ালের লেন্থ হচ্ছে একশো একচল্লিশ ফিট